গলি ও ভাইজি, কি একশন মারিছে? এয়া শিকালো মই, রেস্ট লো অলপমান। দাদা, আপুনি ইমান ধুনীয়াকৈ একশ্যনখিনি শিকাই দিলে, তাৰ পিছতো পৰা নাই। কিমান যে টেক ললো, উফ। এই পোৱালিটোক শ্বুট কৰিবনে কওকচোন? এই পোৱালিটোক শ্বুট নকৰিলে কি হ'ল? ই প্ৰডিউচাৰ পুতেক, ইয়াক বোলে ফিল্মত নল'লে বাপেকে চিনেমা প্ৰডিউচ নকৰে। বেটা নেপটিজিমৰ বাচ্চা। ৰহ, কমন ওয়ান মোর টেক পাৰিম দিয়া, একো নাই। বেটা ওয়ান মোর টেক, 20টা টেক ললো এতিয়ালৈকে। শুনা ভাইটি, তুমি ভুল কৰি আছা। ওয়ান ঠিকই আছে, টু ঠিকই আছে, তুমি ইয়াত কিয় মারিলা? এই দাদা পাহৰি গলো, থ্রিটো কি আছিল? ইয়াতে আছিল ন, ইয়াত মারিবা। ওকে ওকে, পারিবা এবার? এন্ড বিং দ্য ফিল ম্যান, ওকে কাম অন। অঁ মোহন দা, অঁ আছে ৰ'ব। কৃষ্ণ দা ফোন। অঁ কোন? মোহন দা, মোহন দা। এই মোহন বা, বলো বে। কি হল, ইমান ৰোৱা নাপাকে মাতছে আজি তই? আহ ভিতৰত ব। ঐ মোহন, কি হল? আহ ব। এই মোহন, ইয়াক কোনে মাতছে বে? কি কি কোনে মাতছে? তোক কোনে মাতিছে ইয়াতে? তই কি মোক দম দিছ নেকি? আবে লেভেল চাবে ইয়াৰ। ৰ তহঁতক মই ইয়াতে কাজিয়া কৰিবলৈ মতা নাই। তহঁতৰ এই যুঁজৰ কুকুৰ আমি চহবৰ কাৰণে আজি আমি এই ৰুমত একেলগে থাকিব পৰা নাই, বুজি পাইছা? তিনিওটা বেলেগে বেলেগে থাকিব লগা হৈছে, অলপ শান্ত। কিয় মাতিছ ক এতিয়া? তহঁত দুটা এতিয়া অলপ শান্ত হৈছনে? বল ভিতৰত বল। এই বল, ব ব। রাধে আর কৃষ্ণ, এটা সমস্যা আছে আর এই কারণে তহ দুটাকে এলে মাতিছো। কি সমস্যা? র সকলো খুলি কৈ আছো। কোনবে? নক কিয় কোন হয়? আজি মই অফিচ যাব ওলাওঁতে মাইনা, কিয় কিয় কান্দি আছে? ভয় কিয় খাইছে? তোমাক কোনোবাই মাৰিছে? হা ভোক লাগিছে নেকি? ৰবা মই কিবা এটা লৈ আহোঁ। Thank you.
মাইনা বহাচোন, ভয় নকৰিবা, বহা বহা বহা। হেই ক'ত আপি উঠি আনিছা এইটো? আকৌ চিনি জানি নাপা ডাইৰেক্ট ৰুমটো থমি থৈ দিছা। এইফালে তাই মুখেদি আকৌ ক'বাও নৰে, একলা ভা কি কেছ এতিয়া? তাই কিবা এটা সমস্যাত পৰিছে আৰু মোৰ এনেকুৱা লাগিছে তাকে আমি সহায় কৰিব লাগিব। সহায় কৰিব লাগিব, কিন্তু আপিটোকতো চিনি পাব লাগিব ক'ৰ আপি ক'ত থাকে। নাই নাই নাই, সেইটো কথা নহয়, তাই মুঠৰ কথা বিপদত পৰিছে। মোহন, প্ৰব্লেমটো কি ময়ো গম পোৱা নাই, তই এতিয়া কি কৰিম বুলি ভাবিছ? তাই কিবা এটা কম বুলি ভাবি আছে, তই কথাটোত গুৰুত্ব দিছ নাই। কিবাটো প্ৰব্লেমত আছে তাই? তাকেই, এই সমস্যাৰ সমাধান আমি তিনিটাই কৰিব লাগিব। আমি তিনিটাই নহয়, এইটো সমস্যা পুলিচক দিয়া ভাল। আবে এই পুলিচক দিয়ে বে, তাই কি কি প্ৰশ্ন কৰিব পুলিচে? তাই বোবা হৈ চলিছে, তাই কি ক'ব কচোন? মোৰ সময় নাই না, বহুত কাম আছে মোৰ, কিমান টেনশ্যন আছে মোৰ মাথাত। যদি পাৰা তৰ দুয়ে কৰ, আৰু তই য'ৰ পৰা এনছাৰ তাতে থৈ আ। তাইক কি ক'লি? অঁ কিয় থৈব? তাই এজনী সৰু ছোৱালী হয়, তাই প্ৰব্লেমত আছে, ক'ত থ'ব তাইক? বডি বিল্ডাৰ যা, বডি বনা যা, তোৰ কাম নাই ইয়াতে। তে এই সমস্যাৰ সমাধান তই কৰবি, গম পালি? অঁ কৰিম, তই জানাবে। মন মই যাওঁ। শুন, তোমাৰ ভোক লাগিছে? তই কিবা খাব দিছ নাইক? ৰাতিপুৱা চাহ বিস্কুট খাইছে। দিছ? আচ্ছা তুমি ক'ত থাকা ইনে অলপ কিবা দেখাব পাৰিবা নেকি? ইনে মানে ক'ত থাকা? মাইনা তুমি লিখি দিব পাৰিবানে? লিখিব পাৰিবা কিবা, মানে ক'ত থাকা, জেগাটোৰ নাম লিখিব নোৱাৰা? আচ্ছা আচ্ছা আচ্ছা। মোহন তই আজি ভাল কাম কৰিছ, তাইক আমি সহায় কৰিম যিমানখিনি পাৰোঁ, ঠিক আছে? আমি এতিয়া নেক্সট কি ষ্টেপ লওঁ সেইটো ভাবিম, তেতিয়ালৈ তই তাইক এতিয়া ৰাখ। মোৰ ৰুমৰ প্ৰব্লেম হ'ব অলপমান, আৰু যেতিয়াই প্ৰব্লেম হয় তই মোক ফোন মাৰিবি, ঠিক আছে ভাই? হ'ব, অন্তত ৰাতি হ'ল নহয়, মই বিচনা পাৰি দিছোঁ, তুমি শোৱা, মই সেইটো ৰুমত আছোঁ, আৰু কিবা দিগদাৰ পালে মোক জগাই দিবা।
কি হল, ভয় করিসা নাকি? মই ইয়াত কেনেকৈ হম? আচ্ছা, এটা কাম কৰো, মই ইয়াতে হওঁ আৰু তুমি ইয়াতে হোৱা। এজনী চলি পলাই গ'ল। ইফালে আহ। তই ওৱা ব। কেনেকৈ পলালে? বছ, মই ইমান নাজানো এইটো। মই অকল উঠাবহে গৈছিলোঁ। পিছদিনা সিহঁতেহে আছে। অ', তোৰ আছিলি? তহঁত কেইজন গৈছিলি? বছ, আমি উঠাব তিনিজনে গৈছিলোঁ। এজনী ছোৱালী, তিনিজন ল'ৰা হাতৰ পৰা কেনেকৈ পলাই যায়? তহঁতে কি ঘণ্টা কৰিছিলি? দুদিন সময় দিলোঁ তহঁতক, আৰু এই দুদিনৰ ভিতৰত যদি ছোৱালীজনী ওলাব নোৱাৰ, তহঁতক এই চিগাৰেটত ধোৱাৰ দৰে ঘূৰাই দিম। কি কৰি আছিলা? শুই আছিলা, মোহন আছেনে? শুই আছে। কি বে মোহনী, উঠিব হোৱাই নাই? হ্যাঁ, ৰাতি টোপনি হোৱা নাই। টাইম চা এবাৰ, কেতিয়াবা আহিলি নেকি? এই জাষ্ট অফিচ নাজানো কি তই আজি? একো চাগে তো খোৱাও নাই। উঠ খাবি, উঠ 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 উঠ, এইফালে আহা। আমাক ভয় নাখাবা, আমি এনেকুৱাই ন মোহানী? যা যা, মুখখন ধুইয়া, মোক গোন্ধাইছে। তব বহা। ৰাতি ভালকৈ শুইছা? ক'ত শুইছা? আচ্ছা, তোমাৰ কাৰণে মই বস্তু আনিছোঁ, চাবা। খুলি চোৱা। খোলা খোলা। এইটো ফ্ৰক আনিছোঁ, ভাল লাগিছেনে? হে, এইটো চাব দেই, পিন্ধি কেনে ভাল লাগিব তোমাক। হ'ব, ঠিক আছে। অঁ, জয় চাফিনৰ, মই গৈ আছোঁ আৰু। ঠিক আছে, তুমি চাই লোৱা এইখিনি। মোহন, তই অফিচ যোৱা অফ নকৰিবি? তাইৰ কি প্ৰব্লেম হৈছে আমি চাম, কিন্তু তই যদি অফিচ নাযাৱ নহ'ব নহয়। তাকেই, আজি দুদিন ধৰি অফিচ যোৱা নাই, গাঁৱতো পইচা পঠোৱা নাই, ইফালে ঘৰ ভাড়া। তাকেই অ', মই ঘৰ বহুদিন যোৱাই নাই, মায়ে ফোন কৰিয়ে থাকে। ৰাধাৰ কথা মই নকওঁ, অন্তত তই এনেদৰে মাজে মাজে খা খবৰ লৈ থাকিবিচোন। হেই, আহা, ৰখিছে তাই। বনালা? বাহ,
দেখাত তো ভালোই লাগিছে। বহা বহা, তুমি খোৱা বহা। বাহ, মজা আছে চাহকাপ। হ্যাঁ বঢ়িয়া। আর কি পারা বনাব, ভাত পারা বনাব? হ্যাঁ ঠিকই আছে, এসাজ খাম। ও নিশ্চয়, তো যদি শুনে থাক। খা মাইনা, তোমার কারণে কিনা আনিছো, আমার পিন্ধি দেখুয়া কিনা। তার কারণে মই কাপড় আনিছো অল্পমান। বাহ, তোমার কারণে দাদা কাপড়ও আনিছে। যা বঢ়িয়া। দাড়িখিনি কাটিবি অল্প, বুঝছ? ওলাই যোন নক তো। ব, তো আজি অফিসে যাই নাই। ব, এই মোহন, একটা কথা মানে মই গম পালো, আমার এই চিড়িয়াখানা জলহস্তিটো নোহোৱা হল ন? সঁচা কথা? তাই জলহস্তি বুলি কাক বুঝালি? হ্যাঁ কাক বুঝালো? জন্তুক বুঝাইছো, চিড়িয়াখানার জন্তু। হ্যাঁ কোনোবা যদি গাত পাতি লো জলহস্তি বলে নিজকে, তেতিয়া আর আমি কি কব পারো? মাইনা ভাল লাগিছে অটুক? বঢ়িয়া, ভাল লাগিছে। হৈ মোহন, ভাল লাগিছে ন? বঢ়িয়া। কি বঢ়িয়া? বহুত বঢ়িয়া। তোক যে মই আপিত হৈ এবাৰ ক'লো, তই মোৰ কথা নুশুনলি? তই ইয়াৰ কথাকে লাগি থাকিলি ন? কথাবোৰ তই ভবাৰ দৰে নহয়। তাই বিপদত পৰিছে, মোৰ তাত সহায় বিচাৰি আহিছে, তাৰ বাহিৰে কি কৰিব পাৰোঁ ক? তাই তো তার সহায় বিচারি আনাছিল, তয়ে তাই রাস্তার বাবদ বুটলি আনছা। বুটলি আনা শব্দ নকবি রাধে, বেয়া শুনি। বেয়া শুনা কথা নহয়, তাতকে মই এটা ভাল উপায় দিও তোক। তই আশ্রমত থ তাইক, হেন্দে যি করে করব। হে তো বেশি কি সবে আমি তার চুপ থাক, তোর কথা পাতা নাই, মই ইয়ার কথা পাতিছো। মোহন চাই ল কিন্তু, তহঁতে যিটো কাম ভাল বুলি ভাবি কৰি আছ, সেইটো সমাজে ভাল বুলি নকয়। তোর দলিল আগল এই মাথা ইমান নহলকে তই কোনো যাব নোৱাৰ। চাবে তাকে বাৰ চাবে, মোহন তো এটা উঠাই আনিছিলি, তো বোলো বে ভাবি কিনে আনাই বে, আজি মোৰ দুখ লাগিছে, আজি মানুহৰ এই প্ৰবলেমটো খাবাই কি কয়? সৰু ছোৱালীক এনেকে ৰাস্তা কৰি দিব নোৱাৰো, তই ৰাখিব নোৱাৰ, তাইক মই ৰাখিম। আৰু দ্বিতীয়বাৰ তই যদি প্ৰশ্ন কৰিব আহ, তাইক কিয় ৰাখিছ, তাইক ক'ত থ'ব লাগে, কি কৰিব লাগে, তোৰ মুখখন মই ভাঙি দিম। তই মোতকে পাহৰিলে হ'ব লাগে, খালি নকৰো আকৌ মই, তই মোৰ লগত বল, তই খালি নালাগে। এইফালে আজি তাই মোক বহুত কথা শুনালি, কিন্তু তার মাজত একটা ভাল কথা কলি যে মোৰ কোনো ভণ্টি নাই।
এইফালে আহ। আজিৰ পৰা এই দায়িত্ব ময়ো ল'লোঁ। মাইনা, মই অফিচ যাব ল'লোঁ। পাকঘৰত কিবা কানি খোৱা বস্তু আছে, তুমি উলিয়াই খাই ল'বা দেই। আৰু শুনা, মই নহালৈকে তুমি ক'লৈকে নাযাবা। ঘৰৰ চাবিটো ইয়াত থোৱা আছে, মই আহোঁ। আৰু ভালকৈ থাকিবা দেই। ওই মাইনা, তো ইয়াত যে মোহন কত? হ্যাঁ, সবাই ফলে মোহন কত? অফিস? ও, তুই কে হয়েছে অকলে অকলে ইয়াতে? সি গম পানি না পায়। অকলে কি হয়েছে কোসুন তো ইয়াতে? ঘর বল। আহ কিবা খাবি? হ্যাঁ, চকলেট খাবি? তই রস মই আনি আছো, ঠিক আছে? কোনো নাযাবি কিন্তু। ঐ, এইজনী চোন সেইজনী চালিবে। অ বে, বল বল। ঐ, একদম হাল্লাই নকৰিবি, চুপচাপ বল বল বল। ঐ, রেললাইন পড়িল শুন। ও বে, সিও হয়েছে পিছফেলে। ঐ বল, নাম বল বল।
আরে মনিয়া, এ কোন পেট হত? হ্যাঁ কি লাগে ওলা কোন হত? কাকে ধরেছিলি? ইয়ে নাকি? ও ভাই ইয়ে হয় কোন বে তই কোত আহি পালি? এ এক মারি মারি পিছ পিছ করে দে। ওই তোর কোন বে? হ্যাঁ কোন টাকে ধরেছিল? টাকে ধরেছিলি? রে এ ফলে আ এই কোন বে? কোন হাসনি বই? হ্যাঁ কোন হয় এ ভন্টি চৌঠা শুন কোন হয় তোর? আচ্ছা রাধে কিবা এটা রহস্য আছে তাকে এইটো এইটো আমি উদঘাটন করবো লাগবে। মনে ফোন লগা পানী খোৱা, ইয়াত ভয় কৰিব একো প্ৰয়োজন নাই। মাইনা চাই ফেলে আহা, তোমাক মই কিমানবার কৈছো যে বাইরত ওলাই নাযাবা, ওলাই নাযাবা, রুমতে থাকিবা। হ্যাঁ আজ যদি তোর কিবা এটা হল হয় আমি তিনটা কি করিল হয়? এও কোন আজ এই ঘটনাটোর লগত আর একটা নতুন ঘটনা সংঘটিত হল? এসব বাদ দে, তোক ফোনত সব কোৱা হৈছে, এতিয়া এই ঘটনাটো কি হয় আমাকে কব পাৰিব? তুমি ভয় নকৰিব, নিশ্চিন্ত মনে যি আছে সব কোৱা হয়নে? গোটেই ঘটনাটো আচলতে ধেমাজিৰ। মই ধেমাজিৰে ছোৱালী, ঘৰৰ ওচৰৰে এটা ইণ্ডাষ্ট্ৰিত কাম কৰোঁ। এদিন গধূলি মই কামৰ পৰা উভতি আহি থাকোঁতে
বল 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 মুখে মুখ হাত হাতি এরে রে মুখে ফোন তো আইবো এসো এরে রে ফোন হয় বল বল এরে রে মুখে এরে রে ফোন লই গয় এসো চুপ এরে রে মুখ হেল্প হেল্প চুপ চাপ বইনা ফোন হয় একদম চুপ হট পিছদিনা পুৱা মই ঐ বল ৰাতিপুৱাই হ'ল আৰু বল পিছত সিহঁতি মোক পাহাৰৰ এটা অচিন ঠাইলৈ লৈ গ'ল চুপ চাপ বহি থাকে তে নহ'লে তোক খালাচ কৰি দিম বল তাত গৈ গম পালোঁ মোৰ নিচিনা আৰু বহুতো ছোৱালী আছে অলপ সোধা পোছা কৰি গম পালোঁ সিহঁতকো হেনো অসমৰ আন আন ঠাইৰ পৰা ধৰি আনিছে কাৰোবাক যদি সিহঁতি বেয়া ধান্দাত সোমোৱাইছে নতুবা কাৰোবাৰ দেহৰ অংগ কাটি সিহঁতি বেপাৰ কৰিছে আৰু এই গোটেই ঘটনাটোৰ আঁৰত এজনেই ব্যক্তি লক্ষণ সিং পাল কৃষ্ণ এই ঘটনাটো কিন্তু দিনক দিন আগবাঢ়ি বাঢ়ি যাই আছে আমি কিন্তু পুলিচক ক'ব লাগিছিল নহয় দাদা এই ঘটনাটোত পুলিচো জড়িত হৈ আছে পুলিচ আবে আমাৰ পুলিচ ঘণ্টা ছিষ্টেম আমাৰ আজি এইটো নিচিনা কিমান ছোৱালী প্ৰব্লেমত আছে সিহঁতক ছেফটি দিব আৰু কেনে সিহঁতে কি কৰে চবৰ পৰা ফাইন লয় ঘোষ লয় ২০ টকাত বিকি যোৱা পুলিচ বে আমাৰ চলা আমি একো চেফ ফিলে নকৰোঁ বে আজি ছোৱালীবিলাকে এইবোৰ কামৰ কাৰণে ঘৰৰ পৰা শান্তিমতে ওলাই আহিব নোৱাৰে বাহিৰত কাম কৰিব নোৱাৰে শান্ত বিপদৰ সময়ত চৰ্যটোৱে আচল কথা মই শান্ত নহওঁ বে এই কেছটো আমাৰ নাছিল কিন্তু এতিয়া তাই আমাৰ ভণ্টি
লগতে এও ভন্টি আমার সিহঁতের নিচিনা আমার বহুত ভন্টি প্রবলেমত আছে হয়তো ইহতে কিনা বেলেগে লিখা আছিল কিন্তু এই যুদ্ধত আমি যোগ দিবই লাগিব কোনো পুলিশ নালাগে আমাক আমি যাম বে তাতে খুলে না খুলে পারে বলছুন বল হায়াত এই যুদ্ধখানত দাদা নামবা খুঁজছে কিন্তু ইয়ার পরিণাম বা কি হয় আর এই লক্ষণ সিং পালবা কোন লক্ষণ সিং পালজনে নহক কিয় যান ডর গুণ্ডা নহক কিয় কিন্তু আমি এই পরিস্থিতির সম্মুখীন হবই লাগিব আমি তাতক কথা দিছো আর তাতোক ডাঙর তাই এটা নিজের ভন্টির নিচি না আর তার নিচি কি ভন্টি এই প্রবলেমত আছে আমি যেহেতু আগুয়াইছো আগুয়াই যাম পিছ না যাও বে কৃষ্ণ ময়ও তো কথা ভাবিছো কি এই রাধে কোয়ার দরে কথাটা আমি পুলিশক জানাতো ভাল হব নাকি তাই কোয়া মতে এই কেসটো বলে পুলিশও সোমাই আছে বুঝছো এটা কোন পুলিশ কার লগত মিলি আছে কোন ভাল কোন বেয়া আমি তো গম নাপাও বুঝছো আর মই মিডিয়া পুলিশ কাকো বিশ্বাস নকরো যে নহক কেসটো আমি সলভ করব লাগিব মই গৈ যাম তোর যদি আছো ক মো বহুদিন গাঁত জানাই মায়ে সদায় ফোন করে থাকে খরকা খরকা মা মরু আছে ভাই পরিয়াল মরু আছে মই বুঝি পাইছো তোর অল্প ভয় লাগি আছে ভয় বারো মরু নালাগা নহয় ময়তো আর ভগবান নহয় কিন্তু মই হার নামানো ভাইহত আর তহতেনো ঘপককে বেলেগন ইমানখিনি কিয় করবি আজি যুগত এনেকুৱানো কোনে করব কিন্তু কলেজ লাইফত আমি এটা গান গাইছিলো মনত আছেনে মানুহে মানুহৰ বাবে যদিহে অকণো নেভাবে অকণি সহানুভূতিৰে ভাবিব কোনে নোকোৱা সমনীয়া হা ভূপেন দাৰ গানটো আমি এতিয়া প্ৰুফ কৰিব লাগিব কথাৰে নহয় কামেৰে আৰু তাতোকৈ ডাঙৰ কথা ৰাধে আৰু কৃষ্ণ যে মোৰ লগত লগ হৈছ তাতকৈ মোক আন একো নালাগে কম খলতি গতি গৈছেনে কলেজত ইলেকশ্যনৰ সময়ত তহঁত দুটাৰ কম কাজিয়া আজি পাঁচটা বছৰত তহঁত দুটাৰ মাত বোল নাই আজি একমাত্ৰ মাত বোল হৈছে এই ছোৱালীজনীৰ কাৰণে এই বোবা ছোৱালীজনীৰ কাৰণে ভগৱান আছেই আৰু এই যুদ্ধত আমি জয়ী হ'মেই অঁ মা অঁ এই আছোঁ ৰ'বা ভাত খাম এতিয়া যাম যাম এইবাৰ ঘৰ আহিমেই লাষ্ট এখন খালী একশ্যন মুভি কৰিব আছে সেইখন কৰি আহি আছোঁ মই দেউতাক ক'বা মই সোনকালে আহিম ৰাধে কৃষ্ণ বল এতিয়া অহাকালি আমাৰ কাৰণে এটা ডাঙৰ দিন আর এই যুদ্ধত আমি জয়ী হবই লাগিব এইখিনি জায়গা পাৰ কৰি সুখন পাহাৰত আছে দাদা এইফালেদি যাব লাগিব
সেইটো এইফালে মোহন আৰু তই ফ্ৰণ্টেৰে যা, ডিষ্ট্ৰেক্ট কৰি সিহঁতক, ঠিক আছে? আমি তিনিটাই তাহাঁতক লৈ আহিম, ঠিক আছে? ঠিক আছে, পাৰিবি এইখিনি? পাৰিম পাৰিম। মোহন যা। তুমি আমি তোমালোকক বচাব আহিছো, আহা। ইয়াতে বেছি ৰবলৈ সময় নাই, সোনকালে বোলা, হয় না? মুড়ি দিয়ে ধরবি, মোর মানু মারবি, আর মোরে মানু থাকবি। মাল নহয় ছোৱালী, আৰু ছোৱালীকেইজনীক ইয়াৰ পৰা সুৰক্ষিতভাৱে লৈও যাম, আৰু তহঁতক এটা এটাকাতে গাড়ী থৈও যাম। তহঁতে এতিয়ালৈ জংঘলত শিয়ালৰ চিকাৰ কৰি আহিছে, বাঘৰ চিকাৰ কৰাটো ইমান সহজ নহয়, আৰু ইয়াৰে বাঘ হৈছোঁ মই, লক্ষণ সিং পাল। হেই, বাৰীলৈ যায় সিহঁতক। তই আইছিলি মোক মাৰিবৰ কাৰণে, আজি তোৰ কিমান দম মই চাই লওঁ। Yeah!
তখন নমরিলি না আবে, এতিয়াও খেল শেষ হওয়া নাই। তহতক চাই থাকা যে কি করে আছো মানে এ ভাই উঠ ভাই, ইয়াক সকলে হারাব নো ভাই, তই মই মিলি হারাম বল। চলি ঠান্ডা করব, চলি দেহ অঙ্গ কাটি বেশি বহ, সুয়ারের বাচ্চা তোর যে গোটে অঙ্গ কাটি বেশি দিম কেলা মানে দে ধন্যবাদ দাদা, আপনার নহলে আজ আমার কি হল হয়? এটার কোনো চিন্তা নাই, তোমালোক আটাই কেজনকে ঘর থাকার দায়িত্ব আমার। তুই কে চিন্তা করছ, তোর কোনো নাই বলে নকবি, আমি আছো না, তুই আমার লগত থাকিবি, তো অনাথ নহ, তুই আমার ভন্টিও থাকিবি। সালা বাঘ হয়ে থাকবে, হয়তো জঙ্গল খুলনি হবো পারে।